সমসাময়িক পৃথিবীর আশ্চর্যজনক মনুষ্য নির্মিত স্থাপনাগুলো সপ্তাশ্চর্যের তালিকায় স্থান পায়। প্রাচীনকালে হেলেনীয় সভ্যতার পর্যটকরা প্রথম এই ধরনের তালিকা প্রকাশ করে। সপ্তাশ্চর্যের সর্বশেষ তালিকা প্রকাশিত হয়েছে 2007 সালের 7 জুলাই। এই তালিকায় প্রথমে স্থান পেয়েছে গিজার পিরামিড। এটি মিশরের সবচেয়ে বড়, পুরনো ও আকর্ষণীয় পিরামিড, যা খুফুর পিরামিড হিসেবেও পরিচিত। পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি হিসেবে বিবেচিত এই গিজার পিরামিড, এর নির্মাণ শৈলী নিয়ে আজও হাজারো প্রশ্ন ওঠে প্রত্নতত্ত্ববিদ, ইতিহাসবিদ, বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের মনে। কিন্তু নানা ধরনের গবেষণা ও পরীক্ষা নিরীক্ষায়ও এসব প্রশ্নের কোনো উত্তর মেলেনি। মিশরে প্রচলিত একটি প্রবাদ হলো, ম্যান ফিয়ার্স টাইম, টাইম ফিয়ার্স দ্য পিরামিড। প্রচলিত ধারণা অনুযায়ী খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর আগে গিজার পিরামিড তৈরি করা হয়েছিল। সে সময় মিশরের মানুষের বিশ্বাস ছিল মৃত্যুর পরবর্তী জীবনই হলো অনন্ত জীবন, তাই মৃত্যুর পর দেহ অক্ষত অবস্থায় সংরক্ষণ করতে এবং পরলোকে অনন্ত শান্তির জীবন পেতে তারা সম্রাটদের অর্থাৎ ফারাওদের দেহকে কবর দেওয়ার জন্য চুনা পাথরের ইট দিয়ে তৈরি করে পিরামিড। খুফুর পিরামিড তৈরি করতে সময় লেগেছিল প্রায় 20 বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক 1 লাখ। বিশাল বিশাল পাথর খণ্ড দিয়ে নির্মিত পিরামিডের পাথর খণ্ডগুলোর এক একটির ওজন ছিল প্রায় 60 টন আর দৈর্ঘ্য ছিল 30 থেকে 40 ফুটের মতো। বিশ্বে এখন পর্যন্ত খুঁজে পাওয়া একমাত্র 8 পার্শ্বযুক্ত পিরামিডটি গিজার গ্রেট পিরামিডের 4 পার্শ্ব সামান্য অবতল, যে কারণে এই পিরামিডের কেন্দ্রটি অসাধারণ একটি কৌণিক অবস্থান সৃষ্টি করেছে। পিরামিড তৈরিতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা আজ থেকে 5000 বছর আগে কল্পনা করা যায়নি। অনেক বিজ্ঞানী এটাকে মানুষের তৈরি বলে মনে করেন না। তারা বলেন যে পিরামিড ভিগ্রহের প্রাণী বা এলিয়েনদের তৈরি। যাই হোক, পিরামিডের মাত্র অর্ধেক সম্পর্কে কিছু খোলাসা হয়েছে, বাকি অর্ধেক এখনো অমীমাংসিত রহস্য। খোলাসার এই অর্ধেকই মানুষের মধ্যে তীব্র রহস্যের উত্থাপন করেছে, যার প্রথমে প্রশ্ন আসে, মিশরীয়রা পিরামিডটি 5000 বছর আগে কিভাবে এত বিশাল স্থাপত্য তৈরি করেছিল? এছাড়াও আরো প্রশ্ন জাগে, মিশরীয়রা কিভাবে পিরামিড তৈরি করেছে? পিরামিডের মধ্যে 4000 বছর আগে বাল্বের ছবি কিভাবে আসলো? কিভাবে কোনো কম্পাস ছাড়া পৃথিবীর ঠিক মাঝখানে পিরামিডের অবস্থান? পিরামিড এত নিখুঁত কিভাবে? এই সব প্রশ্নের উত্তর আজও রহস্য রয়ে গেছে। আসুন জেনে নেই গিজার এই সব পিরামিডের রহস্য এক এক করে। ইতিহাস থেকে এমন কোনো চাকা বা শক্তিশালী বাহনের খোঁজ পাওয়া যায়নি যা 4000 বছর আগে বর্তমানের চেয়ে অনেক বেশি আধুনিক প্রযুক্তি দ্বারা নির্মিত ছিল। কিন্তু তারপরও পিরামিড তৈরিতে মিশরীয়রা 23 লাখ পাথর ব্যবহার করেছে, তাও কোনো সাধারণ পাথর না। এই পাথরগুলির মধ্যে বেশ কিছুর ওজন 27 থেকে 70 হাজার কেজি পর্যন্ত, আর বর্তমানে সর্বাধুনিক ক্রেনের ক্ষমতা 20 হাজার কেজির বেশি নয়। তাহলে কি আজকের বিশ্বের চেয়েও এগিয়ে ছিল তৎকালীন মিশরীয়রা? জানা যায়, 4000 বছর আগে মিশরীয় মানুষেরা পাথরের তৈরি হাতুড়ি এবং তামার সাহায্যে পিরামিড তৈরি করেছিল। আবার কোথাও এমনটা বলা হয়েছে যে সে সময় নীল নদের পানিতে ভাসিয়ে আনা হতো এই বিশাল আকৃতির পাথরগুলো। এটাও কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজ্ঞানীরা, কিন্তু কোনো জবাব পাননি। তাই মিশরের লোকেরা কিভাবে এত বিশাল পাথর এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে এসেছে এবং কিভাবে তারা এত বড় ইমারত তৈরি করেছে তা আজও রহস্য রয়ে গেছে। পিরামিডের পাশেই এক মন্দিরে বাল্বের মতো কোনো কিছুর প্রতিচ্ছবি পাওয়া যায়। ডেন্ডেরা লাইট কমপ্লেক্স নামে মিশরে একটি মন্দির রয়েছে। এই মন্দিরটি বহু কাল ধরে অজ্ঞাত ছিল অর্ধেক মাটির নিচে। 1885 সালে যখন মন্দিরটি সম্পূর্ণভাবে বের করা হলো, তখন যা সামনে এলো তা সবাইকে চমকে দিয়েছে। সেই মন্দিরে একটি ছবি পাওয়া গেল যাতে একটি আধুনিক বাল্ব ছিল। একে বলে ডেন্ডেরা লাইট। এই ছবিটি কিন্তু 4000 বছর আগে তৈরি করা হয়েছিল। সেই সময় বিদ্যুতের বাল্ব জ্বালানোর কথা মানুষ কোথা থেকে জানত? কতিপয় বিজ্ঞানীরা তত্ত্ব দেন যে সেই সময় মানুষের কাছে বিদ্যুৎ ছিল এবং বৈদ্যুতিক আলোও ছিল। আবার কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে এই বাল্ব এবং বিদ্যুতের জ্ঞান এলিয়েনরা মিশরের মানুষকে দিয়েছিল। কিন্তু পিরামিডে এই বাল্ব রহস্যের কোনো সমাধান পাওয়া যায়নি। রাতে পিরামিডের দিকে তাকালে দেখা যায় 3টি পিরামিডের অবস্থান তারকামণ্ডলের 3টি তারার অবস্থানের সাথে হুবহু মিলে যায়। যে তারকা 3টির নাম ওরিয়ন বেল্ট। মাটি থেকে দেখা হলে 3টি পিরামিডের উপরে একটি নিখুঁত সরল রেখায় 3টি তারা দেখা যায়। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে তারার সাথে অবস্থানের মিল রেখে এমন নিখুঁত আকার তৈরি করতে বা এই কাজটি করতে মহাকাশে যেতে হবে। তাহলে কি মিশরের মানুষও মহাকাশে গিয়েছিল, নাকি এই কাজটি এলিয়েনরা করেছিল? যদিও এমন কোনো তথ্য বা প্রমাণ কিছুই পাওয়া যায় না। আবার অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন যে আজও মানুষের পক্ষে এমন নিখুঁত কাঠামো তৈরি করা অসম্ভব। তাদের মতে এটি অবশ্যই এলিয়েনদের কাজ, যারা এই 3টি তারা থেকে আসত। তাহলে প্রশ্ন উঠায় স্বাভাবিক যে পিরামিড মানুষের তৈরি নাকি এলিয়েনের? খুবই সাধারণ একটি প্রশ্ন, পিরামিড কেন নির্মিত হয়েছিল? এর প্রচলিত উত্তর, মিশরের রাজা রানীকে মমি বানিয়ে রাখতে কিংবা তাদের মরদেহ সংরক্ষণের জন্য। এক্ষেত্রে জানিয়ে রাখি যে
এখন পর্যন্ত সমস্ত পিরামিড নিয়ে যত গবেষণা হয়েছে তার মধ্যে একটি মমিও খুঁজে পাওয়া যায়নি। পিরামিডের ভেতরে কয়েকটি চেম্বার রয়েছে, এর মধ্যে রাজার চেম্বার আর রানীর চেম্বার উল্লেখযোগ্য। বিজ্ঞানীরা মনে করেছিলেন হয়তো রাজার চেম্বারে রাজার মমি আর রানীর চেম্বারে রানীর মমি থাকতে পারে, এই উদ্দেশ্যে হয়তো পিরামিড তৈরি করা হয়েছিল। হতে পারে তৎকালীন কোনো রাজা তার শক্তি সামর্থ্য দেখানোর জন্য এই বিশাল স্থাপত্য তৈরি করেছিল। কিন্তু অনুসন্ধান করে কোনো মমির খোঁজ না পাওয়ায় আজও একটি বিশাল প্রশ্ন, পিরামিড আসলে কেন তৈরি করা হয়েছিল? গিজার পিরামিড পুরো পৃথিবীর মাঝখানে অবস্থান করছে। যদি পৃথিবীর উপর থেকে নিচে এবং ডানে থেকে বামে রেখা টানা হয় তাহলে পিরামিড ঠিক মাঝখানে অবস্থান করে। এখানেও প্রশ্ন জাগে যে 4000 বছর আগে মানুষ কিভাবে পৃথিবীর মাঝখানটা খুঁজে পেল, কিংবা কিভাবে তারা এই কাঠামোটি পৃথিবীর ঠিক মাঝখানে তৈরি করেছিল। কিন্তু তখন তো মানুষ বিশ্বাস করত পৃথিবী সমতল আর চন্দ্র সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। চন্দ্র সূর্য যে পৃথিবীর চারদিকে ঘোরে এই আবিষ্কার তো অনেক পরের কথা। সুতরাং ধরে নেওয়া যায় মিশরের লোকেরা জানত পৃথিবী গোলাকার এবং কোনটি পৃথিবীর মাঝখান। আবার পিরামিডের নিখুঁত নির্মাণ দেখে অনেক তাত্ত্বিকের মতো লেজার টেকনোলজি ছাড়া এটি নির্মাণ অসম্ভব। যে পাথর থেকে পিরামিড তৈরি করা হয়েছে সেটি কোনো সাধারণ পাথর নয়, প্রত্নতত্ত্ববিদ আর গবেষকদের পরীক্ষা থেকে এমন তথ্যই পাওয়া গেছে। পিরামিড নির্মাণে ব্যবহৃত পাথরগুলো যে কোনো সাধারণ চুনা পাথরের চেয়ে শতগুণ শক্তিশালী। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন যে এই ব্লকগুলি মোটেও পাথর নয়। পৃথিবীতে এই ধরনের আরো অনেক পাথর আবিষ্কৃত হয়েছে, কিন্তু পিরামিডে ব্যবহৃত এমন পাথর সারা পৃথিবীতে কোথাও পাওয়া যায়নি। এ কারণে ধারণা করা হয় পিরামিড তৈরিতে ব্যবহৃত পাথরগুলি অন্য কোনো গ্রহ থেকে এসেছে। নিশ্চয় জানেন যে পিরামিড মরুভূমি অঞ্চলে অবস্থিত, অর্থাৎ এর তাপমাত্রা সর্বদা 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। কিন্তু থার্মাল পরীক্ষায় পিরামিডের ভেতরে তাপমাত্রা সবসময় 20 ডিগ্রি সেলসিয়াসই পাওয়া যায়, তাই বাইরে যতই গরম হোক না কেন। গবেষকরা 5-6 বছর আগে খুঁজে পেয়েছে গিজার দ্য গ্রেট পিরামিডের মধ্যকার তাপমাত্রার তারতম্য থাকার কারণ। থার্মাল ক্যামেরা দিয়ে গুপ্ত কুঠুরি খুঁজতে গিয়ে গিজার পিরামিডের কয়েকটি স্থানের পাথরের তাপের তারতম্য পর্যবেক্ষণ করেছেন স্থপতি আর বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল। গবেষকরা ধারণা করেন হাজার বছর এই তাপমাত্রা ধরে রেখেছে পিরামিডটি। দেখা গেছে পিরামিডের অভ্যন্তরে এক ধরনের প্রাকৃতিক বায়ুর ব্যবস্থা রয়েছে। বর্তমান সময়ে ধরনের ভবন নির্মাণ করা মানুষের পক্ষে অসম্ভব, কিন্তু 4-5 হাজার বছর আগে মিশরীয়রা কিভাবে এটি তৈরি করেছিল, যেখানে বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস। পিরামিড যতটা রহস্যময় পিরামিডের সামনে উপস্থিত দ্য গ্রেট স্ফিঙ্কস ততটাই রহস্যময়। এই মূর্তির মুখ মানুষের কিন্তু শরীর সিংহের। এটি 20 মিটার উঁচু এবং প্রস্থ 73.5 মিটার দীর্ঘ। আশ্চর্যের বিষয় হলো এটি পিরামিডের মতো পাথরের টুকরো দিয়ে তৈরি করা হয়নি, বরং এটি বৃহদাকার পাথর কেটে তৈরি করা হয়েছে। এই স্ফিঙ্কটির তুলনামূলক ক্ষুদ্র মাথা দেখে বোস্টনের জিওলজিস্ট রবার্ট স্কচ ধারণা করেছেন যে এই মূর্তিটি শুরুতে সিংহের মাথা ছিল, যেটাকে পরে রহস্যময় হাসিতে পূর্ণ ফারাওর মুখে রূপান্তর করা হয়, তাও সে ফারাওর নির্দেশে। মিশরীয় পিরামিডগুলোর আরেকটি রহস্য হচ্ছে এর ভেতরে নির্মিত টানেল বা সুড়ঙ্গ পথ। এসব পিরামিডের মধ্যে রয়েছে অসংখ্য সুড়ঙ্গ পথ। আদৌ কেন এই সুড়ঙ্গ পথগুলো তৈরি করা হয়েছিল তার সঠিক উত্তর আজ পর্যন্ত কেউই দিতে পারেনি। প্রথম দিকে বিশ্বাস করা হতো পিরামিডের ভেতরে সুড়ঙ্গ পথগুলো মূলত পিরামিডের ভেন্টিলেশনের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু পরবর্তীতে উৎসুক প্রত্নতাত্ত্বিকরা যখন একটি রোবটকে পিরামিডের ভেতরে পাঠালেন তখন এই তথ্যটি ভুল প্রমাণিত হয়। অর্থাৎ পিরামিডগুলোর ভেতরে যে সুড়ঙ্গ পথ তা কোনো ধরনের ভেন্টিলেশনের জন্য তৈরি করা হয়নি, কেননা এই সুড়ঙ্গ পথগুলো কংক্রিট দিয়ে বিপরীত দিক থেকে বন্ধ করা ছিল। তাহলে কিসের জন্য তৈরি করা হয়েছে এসব সুড়ঙ্গ পথ?